আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পা আহসান। শুরুতেই বিআরপি কেবলস সংবাদ শিরোনাম। উপবৃত্তি নিয়ে প্রতারণা, মোবাইলে ভুয়া মেসেজ দিয়ে শিক্ষার্থীদের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। শুনছিলেন বিআরপি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, আপনার সন্তান উপবৃত্তির টাকা পেয়েছে, শিক্ষা বোর্ডের এই নম্বরে যোগাযোগ করে টাকা তুলে নিন। মোবাইলে এমন মেসেজ পাঠিয়ে প্রতারণা করছে একটি চক্র। উপবৃত্তি দেওয়ার কথা বলে বিভিন্ন ফি বাবদ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। শিক্ষা বোর্ড জানিয়েছে প্রতারকদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চাপল। অচেনা নম্বর থেকে মোবাইল ফোনে মেসেজ পাঠানো হচ্ছে, বলা হচ্ছে উপবৃত্তির ৪,২০০ টাকা তুলতে শিক্ষা বোর্ডের এই নম্বরে যোগাযোগ করুন। বিশেষ করে যাদের সন্তান স্কুলে পড়ছে তাদের নম্বরে পাঠানো হচ্ছে এমন বার্তা। যোগাযোগ করলে বিভিন্ন অজুহাতে টাকা নিয়ে সটকে পড়ছে তারা। তবে শিক্ষা বোর্ড বলছে এভাবে কাউকে উপবৃত্তির টাকা দেওয়া হয় না। এই টাকাটা সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী তাদের মোবাইলে SMS-এর মাধ্যমে আমাদের বোর্ড থেকে এইভাবে দেওয়া হয় না। দেওয়া হয় হলো এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা তথ্য পাঠাই, শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিক্ষার্থীকে এই টাকাটা পরিশোধ করে থাকে। দীর্ঘদিন যাবৎ একটা প্রতারক চক্র এই ধরনের, মানে আমাদের কোমলমতি শিক্ষার্থী অভিভাবকদেরকে প্রতারণা করার জন্য এই ধরনের একটি মেসেজ দিচ্ছে। আমরা আইন প্রয়োগকারী সংস্থা গোয়েন্দা সংস্থাকে আমরা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন তারা এমন বেশ কিছু অভিযোগের তদন্ত করছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলো প্রতারক, ব্যানবেজ, শিক্ষা বোর্ড, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড, এইগুলোর কর্মকর্তা কর্মচারী নাম দিয়ে তারা ফোন দেয় গ্রাহককে। তখন গ্রাহকরা সরল বিশ্বাসে সেগুলি বিশ্বাস করে ফেলে এবং টাকা দেওয়ার জন্য কিছু কমিশন ত্বরান্বিত করার জন্য পয়সা ইক্যালি দিয়ে থাকেন। তো আমাদের কাছে এরকম অনেক অভিযোগ এসেছিল, অনেকগুলোর আমরা প্রতিকার করতে পেরেছি। আমরা মনে করি এটা একটা ইভার গ্রোয়িং সেক্টর হতে পারে, সেই কারণে এগুলো ভবিষ্যতে হতে পারে। যারাই ভিকটিম হন আমাদের কাছে অভিযোগ করলে আমরা সেগুলো নিয়ে অবশ্যই আন্তরিকভাবে চেষ্টা করতে যাব। কোনো প্রতিষ্ঠানও যদি এগিয়ে আসে তাদের জন্য আমরা সেবা দিতে যাব। এর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল AKM নাজমুল হাসান। প্রেষণে এই নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাজনৈতিক হতাশা থেকে বিএনপির একাধিক নেতা অসুস্থ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিএনপি নেতারা হতাশ। রাজধানীতে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা সভায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। আগামী নির্বাচনে দলকে আবারও ক্ষমতায় আনতে স্বাধীনতা বিরোধী চক্রের সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে বলেও জানান তারা। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে হৃদয় দিয়ে না ভালোবাসে। আগামী ইলেকশনে আপনারা নৌকামার্কায় ভোট দিয়ে আবারও জয়যুক্ত করে আবারও এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করবেন। সভায় উপস্থিত নেতাকর্মীদের বিশৃঙ্খলা দেখে ক্ষোভ প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক। দলীয় পরিচয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করে দেন তিনি। এ সময় বিএনপির রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে তত্ত্বাবধায়ক সরকারের আশা করা আর বোকার স্বর্গে বাস করা একই কথা। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা শুনে বিষণ্ণ মন নিয়ে হাসপাতালে গেলেন,
আসলে কি অসুস্থ নাকি রাজনৈতিক অসুস্থ, সব কি হতাশা থেকে অসুস্থ হয়ে পড়লো? আপনাদের জন্য আরো খারাপ খবর আছে। শেষ পর্যন্ত পানি ঘোলা করে বিএনপি নির্বাচনে অংশ নেবে বলেও জানান ওবায়দুল কাদের। অনেক কিছু সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বগুড়া 4 ও 6 আসনের উপনির্বাচনে আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে তাকে প্রতীক বরাদ্দ দিতে কমিশনকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ খুরশুজ্জামান ও বিচারপতি ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে হিরো আলমের প্রার্থী হতে আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছে তার আইনজীবীরা। বৈধ প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি। দিগন্তজোড়া সরিষার আবাদ হয়েছে সাতক্ষীরায়। মাঠে মাঠে এখন সরিষা ফুলের হলুদ রঙের সমারোহ। জেলায় এবার রেকর্ড পরিমাণ সরিষার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন শফিউল আলম সুজন। বেলেদোষ মাটি হওয়ায় সাতক্ষীরার কৃষি জমি সরিষা চাষের জন্য বেশ উপযোগী, তাই আমন ধান কাটার পরপরই কৃষকরা জমিতে আবাদ করেন সরিষা। জেলার বিভিন্ন রাস্তার দুধারে জুড়ে সরিষা ক্ষেত। এই মৌসুমে অনাবৃষ্টির কারণে সাতক্ষীরায় আমন ধানের ফলন কম হয়, সেই ক্ষতি সরিষা দিয়ে অনেকটা পুষিয়ে নেওয়া যাবে এমন আশা কৃষকদের। তার আগের তুলনায় এবার বেশি হবে এবং আমরা ভালো দাম পাবো, আমরা অনেক লাভবান হবো আশা রাখছি। 4000 টাকা খরচ হয়েছে, তা সরিষা পাবো আমরা 7 থেকে 8 মণ সরিষা পাবো আমরা। জেলায় 13,800 হেক্টর জমিতে এবার চাষ করা হয়েছে লাল, দুই শিরা, চার শিরা, বাড়ি সরিষা 12 ও বাড়ি সরিষা 18। বাজারে ভোজ্য তেলের দাম বেশি হয়, এবার লাভও বেশি হবে বলে মনে করছেন চাষিরা। আমার 5,000 টাকা খরচ হয়েছে, বিছানা 10,000 টাকা হবে, বিষয় দেওয়া লাগতেছে না, অনেক সুন্দর ফসল হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন চাষিদের বীজ ও সার দিয়ে সহায়তা করায় অনেকেই সরিষা চাষে উৎসাহিত হয়েছেন। গতবারের তুলনায় এবার আবাদের পরিমাণ 15% বেশি। এবছর আবহাওয়া যদি অনুকূলে থাকে, আমাদের যে সুন্দর ফুলের সমারোহ, আমরা আশা করি একটা বাম্পার ফলন পাবে এবং আমাদের দেশের যে তেলের চাহিদা মেটানো সম্ভব হবে। আগামী বছর জেলার সব পতিত জমিতে সরিষা চাষ করার জন্য কৃষকদের আগ্রহ বাড়ানোর চেষ্টা করছে কৃষি বিভাগ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাস জানুয়ারির মধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা না হলে সিলেট বিভাগে পূর্ব ঘোষিত ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পাম্প মালিকদের সংগঠন। সিলেট জেলা প্রশাসকের সাথে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং পদ্মা মেঘনা যমুনা অয়েল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক শেষে একথা জানানো হয়। পরে জেলা প্রশাসক মুজিবুর রহমান জানান, দৈনিক চাহিদার তুলনায় জ্বালানি তেলের সরবরাহ কিছুটা কম। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অব্যাহত রেখেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি। মহানগরীর চন্দ্রিমা থানা প্রাঙ্গণে গতকাল রাতেও কম্বল বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন, বিজয় বসাক ও স্থানীয় কাউন্সিলর তহিদুল হক সুমন। 300+ দরিদ্র মানুষকে সেখানে কম্বল দেওয়া হয়। ঢাকার ধামরায়ে এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। পুষ্টি সমৃদ্ধ এই সবজি চাষ উপজেলার বিভিন্ন এলাকার চিত্র বদলে দিয়েছে। এতে হাসি ফুটেছে কয়েকশো কৃষক পরিবারের মুখে। উৎপাদিত টমেটো কেনাবেচার জন্য গ্রামে গ্রামে গড়ে উঠেছে মৌসুমি আড়ত। তাই কৃষক ক্ষেত থেকে টমেটো তুলে এনে এসব আড়তে সহজেই বিক্রি করছেন। সুস্বাদু ও ফরমালিন মুক্ত টমেটো বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 40-50 টাকায়। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে ধামরায়ের টমেটো চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। বাংলার দেশি ঐতিহ্য নতুন প্রজন্ম ও বিদেশিদের কাছে তুলে ধরতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পিঠা উৎসব করেছে প্রবাসী নারায়ণগঞ্জবাসীর সংগঠন হৃদয় নারায়ণগঞ্জ। ওর্সাইডের একটি মিলনায়তনে এই উৎসবে জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক প্রবাসী নারায়ণগঞ্জবাসী ও কমিউনিটি নেতারা।
সংগঠনটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস আহমেদ ও অধ্যাপক রফিকুল ইসলাম। আলোচনা সভায় দেশের ঐতিহ্যবাহী জেলা নারায়ণগঞ্জের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল প্রবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার পার্টেক্স কালার খবর। অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্স নিশ্চিতের ম্যাচে দুপুরে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দেয় লাল সবুজ দলের প্রতিনিধিরা। এরপর দ্বিতীয় খেলায় শ্রীলঙ্কাকে হারায় ১০ রানে। টুর্নামেন্টের দুই ম্যাচে সর্বোচ্চ ৭৭ রান আফিয়ার। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি। শক্তিমত্তায় এগিয়ে থেকেই মাঠে নামবে দিশা বিশ্বাসের দল। বেলা ২টায় শুরু হবে ম্যাচটি। ওলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে লিভারপুল। প্রতিপক্ষের মাঠে খেলার ১৩ মিনিটে নিজ অর্থ থেকে বল নিয়ে অবিশ্বাস্য এক গোল করে দলকে এগিয়ে দেন ইংলিশ স্ট্রাইকার হার্ভে এলিয়ট। এরপর পর্তুগিজ তারকা কারভার হোর গোল অফসাইডে বাতিল হলে ব্যবধান বাড়াতে পারে অলরেডরা। ৫৮ ভাগ বল দখলে রেখেও সেই গোল আর শোধ দিতে পারেনি ওলভারহ্যাম্পটন। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের দল। ম্যারাডোনা নন, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির চোখে মেসেই ইতিহাসের সেরা। স্পেনের রেডিও কাদেনা কোপের অনুষ্ঠান এল পার্তিদোজোকে এক সাক্ষাৎকারে এবারের বিশ্বকাপ জয়ী কোচের কাছে মেসি ম্যারাডোনা যে কোনো একজনকে বেছে নিতে বলা হয়, তিনি জানান মেসিকেই সেরা হিসেবে মেনে নেবেন তিনি। এ সময় তিনি উল্লেখ করেন ম্যারাডোনা কিংবদন্তি এবং ইতিহাসের অংশ, তবে আকাশী সাদা জার্সিধারীদের অধিনায়কের সাথে তার সম্পর্কটা বিশেষ কিছু। জুনে বাংলাদেশে আসছে লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বকাপ ফুটবল জয়ী আর্জেন্টিনার দল। জাপান অথবা মরক্কোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন তারা। তিনবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ঢাকায় আসার খবর নিশ্চিত করেছে বাফুফে সভাপতি, তবে সফর নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। এ বিষয়ে আজ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বাফুফের। এর আগে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ২০১১ সালে ঢাকায় এসেছিল আর্জেন্টাইন ফুটবল দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। উপবৃত্তি নিয়ে প্রতারণা, মোবাইলে ভুয়া মেসেজ দিয়ে শিক্ষার্থীদের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। বিজিবির নতুন মহাপরিচালক হলেন মেজর জেনারেল নাজমুল হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla। ধন্যবাদ।